চাইনিজ পেমেন্ট আমি তো ওস্তাদ বললাম, ওনার থেকে আমি বয়সও অনেক বড় হব অবশ্যই, এবং এই কাজেও আমি বেশ সিনিয়রই হব, তারপর আমি ওস্তাদ বলেছি। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ যার কথা শুনলেন আপনারা সবাই তাকে চেনেন, তিনি জনপ্রিয় সাংসদ সেলিম ওসমান। এই যে দেখুন আপনারা, তিনি তুহিন ভাইয়ের খামারে তিনি হেঁটে হেঁটে আসছেন এবং অতি সাধারণ জীবনযাপন করা একজন সাংসদ, তিনি তুহিন ভাইয়ের খামারে কেন এসছেন আজ আমরা তা জানবো। তো চলুন আমরা এই প্রতিবেদনটি দেখে আসি। স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনি এত জায়গা থাকতে আপনি তুহিন ভাইয়ের কাছে কেন এসেছেন? শুনেন, সবাই সব কিছু জানে না, রাইট? সায়েন্টিস্ট যদি হয় একটা অনেক বড় সায়েন্টিস্ট হয়, পরবর্তীতে আমরা ফলো করতে করতে একটা জায়গায় যাই। তা আমাদের চর্চার উপরে ডিপেন্ড করে যে আমরা কোন জিনিসটা নিয়ে আমরা বেশি উন্নতি করতে পারবো। তো সব কাজের মধ্যে একটা উৎসাহ থাকে। তা আমি দীর্ঘ জীবন ধরে প্রায় 30 বছর ধরে আমি কাজটা করছি, আমার অনেক কিছু জানা ছিল না। আর এটা বিষয়টা হচ্ছে এক এক দেশে এক এক রকমের গরু, এক এক দেশে এক এক রকম, তার খাদ্যটা কীরকম হবে। আমরা মানুষও কিন্তু কোনো জায়গায় দেখা যাবে যে ওরা আলু খায়, কোনো জায়গায় দেখা যাবে যে ওরা রুটি খায়, আর আমাদের দেশে আসলে দেখা যাবে ওরা ভাত আমরা অনেক রকম করে খাই, কখনো পান্তা ভাত খাই, কখনো সাদা ভাত খাই, কখনো পোলাও খাই। কোনটা আমাদের জন্য ভালো এটা মানুষের অভিজ্ঞতা থেকে এটা সৃষ্টি হয়। আমি 30 বছর ধরে এই কাজ করে আমার যতটুকু অভিজ্ঞতা না হয়েছে ততটুকু আমি দেখেছি এটা তো ইনশাআর কাছে আছে। তবে ব্যবসার কারণে উনি মাঝে মাঝে কিছু কথা এটা বলেন না, এটা আমি বলবো না। আমি আজকেও যেমন উনি বলছিলেন, আমার সঙ্গে যারা লোকজন আছে আমি ওনাকে থামিয়ে দিয়েছি, আপনি বলবেন না, কারণ আমি এটা এখন পেশা হিসাবে নিচ্ছি। এক সময় এটা আমি অ্যামেচার হিসাবে দিয়েছিলাম, যে শখের বশবর্তীতে কিছু গরু পেলেছি। আমার জীবনে আমি শুরু করেছি একটা ছাগল দিয়ে, একটা ছাগল থেকে 65টা ছাগল এসেছে, 65টা ছাগল বেঁচে আমি 2টা গরু কিনেছি। মানুষের বাসা বসে দুধ সব দিয়ে করছি, এখন আমি 2000 লিটার দুধ করি। আমি এই পর্যন্ত এই 30 বছরে 5টা 3টা আমি 5 তলা বিল্ডিং তৈরি করতে পেরেছি নানগঞ্জ শহরের মধ্যে। তারপরে আমি প্রায় 20টার মতো ফ্ল্যাট কিনতে পেরেছি, কারণ আমার যে গার্বেজের ব্যবসা ওইটার সাথে আমার পার্সোনাল যে প্রপার্টি ওটার কোনো সম্পর্ক নেই। এবার কোরবানি তো আমি প্রায় 2 কোটি টাকার মতো আমি গরু বিক্রি করতে পেরেছি। আর আমার সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমি এইখান থেকে আয়টা করি, এই আয়টার 3টা ভাগ করি। একটা ভাগ হচ্ছে আমার মানে আমার সংসার চলার জন্য, একটা হচ্ছে আমার ভবিষ্যৎ প্রয়োজনের জন্য, একটা হচ্ছে ফুল কেনার জন্য। তো ফুল কেনার জন্য যে অংশটা এটা দিয়ে আমি এগুলি দিয়ে আরও একটু ডেভেলপ করার চেষ্টা করি। আল্লাহর রহমতে আমি গত 5 বছরে 8টা 10টা স্কুল বাড়াতে পেরেছি, যেটা সম্পূর্ণ আমার নিজস্ব ব্যক্তিগত। আমার 7টা ইউনিয়ন আছে, আমি যেহেতু একজন সংসদ সদস্য আমাদের এই আয়ের থেকে আমি এই পর্যন্ত 10টা স্কুল বানিয়েছি, এবং প্রত্যেকটাই 6 তলার ফাউন্ডেশন করা, 4 তলা করা পড়ে একদম অজয় গ্রাম গ্রামের মধ্যে স্কুল করতে পেরেছি। আচ্ছা, একটা মানুষ যত পরিশ্রম করবে তত বেশি সে উপরে করতে পারবে, সেটা কিন্তু শুধু উঠতে পারবে, এটা আর্থিক দিকে আমি বলবো না। তার বিনিময়ে এইটাই হবে যে অন্য মানুষরা জানতে পারবে। আজকে আমার 100 কাজের ভিতরেও আজকে কিন্তু আমি ছুটে আসতে বাধ্য হয়েছি, কারণ একটা লোক আমার থেকে বেশি জানে। আমি যদি ওনার সাজেশন পাই তা আমার ভবিষ্যৎ প্রজন্ম তারাও কিন্তু আবার এটা মধ্যে দেবে, কারণ আমাদের আমিষের শর্ট অনেক বেশি হবে। এটা হয়তো 15-20 বছর লাগবে এটাকে রিকভার করার জন্য। আমাদের দেশটা কখনো 6 ঋতুর দেশ, এক এক সময় এক এক রকম ওয়েদার হয়, যার জন্য আমাদের অনেকেই সাকসেস হতে পারেন না। আমার ঘরটা কী করে বানাতে হবে, কোন ওয়েদারে ঘরটা কী করে থাকতে হবে, এগুলো আমাদের জানতে হবে, এবং কোন সিজনে কী খাবার দিতে হবে এটাও কিন্তু আমাদের জানতে হবে, যদি আমরা এই কাজে ডেভেলপ করতে পারি। আর শখের বর্ষগুলিতে যদি আমি করতে চাই তাহলে কিন্তু খামাকে এত বড় ইনভেস্ট করার কোনো দরকার আছে বলে আমি মনে করি। তাদেরকে দেখা গেলো যে পয়সাটা আমি একটা মানুষকে সহযোগিতা করতে পারতাম সেই পয়সাটা আমি ওয়েস্টেজ করলাম। তাদের জন্য জানার অভাব নেই, যারা জানেন তাদের কাছে যেতে হবে। আচ্ছা, যদি এটা উনি এখানে কেন, এটা যদি চায়নাও হতো তাহলে হয়তো আমি ছুটে যেতাম, যেটা আমাদের ধর্মের মধ্যে আছে, শিক্ষা গ্রহণ করার জন্য প্রয়োজনে তুমি চায়নায় যাও। তার জন্য যারা নাকি আমার মতো আজকে কৃষিকাজের জন্য আপনারা চিন্তাভাবনা করছেন, আপনার মধ্যে আমি বলবো আপনি আগে নিজে জানেন, নিজে জানে তারপরে আপনি কাজটা করেন। এটা যে কোনো কাজের জন্যই আপনাকে এটা জানতে হবে। আপনি যদি নামাজও পড়তে যান
সহি শুদ্ধভাবে নামাজ পড়তে হলে কিন্তু আপনাকে নামাজটা জেনে নিতে হবে, তাহলে উপোস করলে তার নামাজ হবে। সুতরাং প্রত্যেকটা কৃষক ভাইকে সবার অনুরোধ থাকবে, আপনি আগে নিজে জানুন, নিজে জেনে তারপর আপনি চেষ্টা করেন, চেষ্টা করে আপনি ভবিষ্যৎ প্রয়োজনের জন্য এটা হ্যান্ড ওভার করেন। আচ্ছা স্যার, একটা প্রশ্ন স্যার, এটা অবশ্যই একটু পার্সোনাল প্রশ্ন, যে সেটা হলো যে এই তুইন ভাই, আপনি নারায়ণগঞ্জ থেকে এই যে তুইন ভাইয়ের এখানে ছুটে এসেছেন, তো আপনি তুইন ভাইকে কল করলে তো তুইন ভাইও চলে যেত, নারায়ণগঞ্জে চলে যেত আপনার কাছে, কিন্তু আপনি একজন মাননীয় সংসদ সদস্য, আপনি তারপরে আপনার বয়স হয়েছে, আপনি এত দূর কষ্ট করে যে এসেছেন এই যে তুইন ভাইয়ের কাছে, মানে এটা তো একটা মানে মানে আমাদের কাছে মিরাকল মনে হচ্ছে যে আপনি তুইন ভাইয়ের কাছে। আপনার হবে না, আপনি যদি মনে করেন এটা প্রেম করবেন, তাহলে তো স্কুল গেটে গিয়ে দাঁড়া দেখতে হয়, কলেজ গেটে গিয়ে দাঁড়া দেখতে হয়, চর্চা করতে হয়, তাকে স্যাটিসফাই করতে হয়। তাকে যদি আমি স্যাটিসফাই না করতে পারি তাহলে তাকে আমি ওস্তাদ মানব কী করে? আগে আমি যদি ওটাকে গুরু মানি তাহলে আমাকে শিষ্যটা হতে হবে। আমি যদি ওনাকে কল করে নিয়ে যেতাম তাহলে ওনার ব্যবসা আমার যে ক্ষতি হতো। আমি আজকে একটা সুযোগ করে নিয়েছি যে ওনার সাথে কথা বলে আমি সকালের ফ্লাইটে এসেছি, রাতের ফ্লাইটে চলে যাবো। তা আমার ভুলটা হয়ে গেছে, আমি যদি রাতের ফ্লাইটে আসতাম এখানে যে এই শহরটা এত উন্নত এটা আমার জানা ছিল, তাহলে আমি রাতের ফ্লাইটে চলে এসে রাতে আমি আরাম করে এখানে থেকে সারাদিন ওনার সাথে থেকে আবার রাতের ফ্লাইটে যেতে পারতাম। আমি ভুলটা এখানে করে ফেলেছি, আর আমার শরীর এখন খুললাম না, এই বাসে করে আসা বাসে করে যাওয়া এই সময়টা নষ্ট করে। এখন থেকে যদি আমি পরবর্তীতে যদি আরও কিছু শিখতে আসি তাহলে দেখা যাবে যদি আল্লাহ আমাকে হাত দেন আমি আসবো, আমি আসবো প্রতি মাসে অন্তত একবার করে আসবো, তখন আমি সিস্টেমটা বদলে দেবো। রাস্তায় কেনে থাকবো সারাদিন, তিন বাজে গেছে শিখবো, তারপরে আবার রাতের বেলা আমি চলে যাবো। স্যার এই কারণে আমার আশা, আপনার স্যার এই খামার নিয়ে মানে ভবিষ্যৎ পরিকল্পনা, খাবারের ভবিষ্যৎ পরিকল্পনা একটাই, সেটা কিন্তু নিজস্ব উপার্জন নয়। সাধারণত আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা যদি সুষম খাদ্যটা না পায় তাহলে তারা ডেভেলপ করতে পারবে না। এখন আমার হয়তো এটা মুনাফা হবে, কিন্তু ভবিষ্যৎ মুনাফাটা যেটা সেটা অনেক বেশি। সুষম খাদ্য যদি একটা মানুষ গ্রহণ করতে পারে তাহলে সে অসুস্থ হবে না, তাহলে তার ব্রেন ডেভেলপমেন্ট করবে, তাহলে সে শিশুকে শিক্ষিত হতে পারবে। একটা মানুষের তো এই খাদ্যটা প্রয়োজন আছে, আর সেখানে আমাদের এখন বাধ্য হচ্ছে ফর্মুলা দিচ্ছে বা ইউরিয়া ব্যবহার করছে, সুষম খাদ্যটা তৈরি করতে পারছে না। অথচ দেখা যাচ্ছে এই ফর্মুলা বা ইউরিয়া এই সমস্ত যে ব্যবহার করছে এতে কিন্তু কষ্টিক বেড়ে যাচ্ছে, কষ্টিক বেড়ে যাচ্ছে। অথচ আমাদের সাধারণ যা আছে সেটা দিয়ে যদি কাজ করা হয় তাহলে কিন্তু কষ্টিক আরও কমে যায়, কষ্টিং করে যায় মুনাফা, কিন্তু বর্তমান জীবনে মুনাফা বেশি বাড়ে। তো সুতরাং আমাদের না জানলে তো আমরা করতে পারবো না, জানলে তো করতে পারবো না। সে মনে করেন একটা কাঁচা বুড়িদের মধ্যে ওটা কোনো ফর্মুলা দিতে হয়, হয়তো পৃথিবীর অনেক দেশে দেয় কিন্তু পরিবারটা আমাদের দেশের লোকের যারা নাই এটা নাকি শারীরিক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি একটা এক্সাম্পল দেখালাম এটা। সুতরাং আমাদের শাক সবজিও তাজা লাগবে, আমাদের আমিষ জাতীয় যেগুলি আছে সেগুলো আমাদেরকে তাজা লাগবে, এতে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে আমরা রক্ষা করতে পারবো। আমরা একটা সময় যুদ্ধ করতে পেরেছি, আমার মতো যুদ্ধ তো সবাই করতে পারেনি বা অনেকে করলে বেঁচেও নেই, অনেকে করলে আজকে বেঁচেও নেই, না আমরা শহীদ হতে পারিনি, আমরা গাজী হয়ে এসেছি। আমাদের এখনও যুদ্ধ চলছে, বঙ্গবন্ধুর আদর্শ সোনার বাংলা যদি গড়তে হয়, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা যদি আমাদের মানতে হয় তাহলে আমাদের একটা ইঞ্চি জমি আমাদের খালি রাখা যাবে না, খালি রাখা যাবে না। এবং বর্তমান যেই অবস্থাটা চলছে, বর্তমানে যে করোনা ভাইরাসের জন্য একটা আর্থিক মন্দা আসতে পারে, সেটা রিকভারিকে একটাই জিনিস সেটা কিন্তু কৃষি, সেটাকে খাবারটা আসবে শুধুমাত্র কৃষি দিয়ে। কারণ আমরা যদি রপ্তানি থেকে যদি আটকিয়ে যাই তাহলে আমার খাদ্যর প্রয়োজন আছে, তো খাদ্য যদি আমার ঠিক মতো থাকে তাহলে হয়তো আমরা খুব বড় অ্যাফেক্টেড হবো না। তার জন্য আমাদের খাদ্য যে কোনো সময়ে যদি আমাদের যদি দেশ অনেক উন্নত হয়ে যায় তারপর কিন্তু খাদ্য জিনিসটাকে সঠিক রাখতে হবে। তার জন্য আমাদের কৃষিকাজ করা এবং খামারের কাজ করা এটার বিকল্প, এটার বিকল্প কোথাও পৃথিবীর কোথাও নেই। তুইন ভাই আসসালামু আলাইকুম। সালাম ভাই, একজন বিরাট ব্যক্তিত্ব এই যে আপনার কাছে এসেছিল, তা এখন আপনার অনুভূতিটা আমরা শুনতে চাই আগে। উনি সবাইকে মানে সবার কাছ থেকে মালটা লিছে, তো উনি কারোর কাছ থেকে মানে এখনো ইয়া হয়নি, গ্যারান্টেড হয়নি, আর মানে স্যাটিসফাইড না না। আর উনি আমার কাছে যেগুলো জানলো যেগুলো শুনলো, হ্যাঁ উনি নিজে বুঝতে পারলো যে আমি কোন ধরনের লোক না। একজন মাননীয় সংসদ, হ্যাঁ তিনি আপনাকে ওস্তাদ বললেন, হ্যাঁ যে উনি আমার ওস্তাদ। আমরা তাকে জিজ্ঞাসা করেছিলাম
যে আপনি ইচ্ছা করলে তুইন ভাইকে আপনি নারায়ণগঞ্জে নিয়ে যেতে পারতেন, কিন্তু সেইখানে আপনি এই যে তুইন ভাইয়ের ভাঙা ঘরে আপনি এই যে আসলেন, তো উনি বললেন যে উনি যেহেতু আপনাকে ওস্তাদ মেনেছে সেই জন্য এত বড় ব্যক্তিত্ব এই যে আপনার ঘরে উনি যে আসলেন, তো আমরা জানতে চাচ্ছি আপনার অনুভূতিটা কি এখন আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, খুব খুশি হয়েছি আমি। আমার আমি একটা ছোট একটা ব্যক্তি হয়ে এত বড় লোক আমার দুয়ারে আসছে, আমার বাড়িতে আসছে, এটা আমি খুব খুশি, খুবই খুশি হয়েছি। আচ্ছা আচ্ছা, সেটা তো আপনার চেহারা দেখে বুঝা যাচ্ছে, সত্যি বলি বাস্তবে আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, আর ওনার সাথে আমার যেটা যেটা কথা হলো, আশা করি আমি ওনার চারনা ক্ষতি করবো না, আর ওনার খামার কীভাবে ডেভেলপ করতে হয় সম্পূর্ণ দায়িত্ব আমি নিয়েছি, সম্পূর্ণ দায়িত্বটা আপনি? হ্যাঁ, নিয়েছি। মানে আপনাকে টোটাল দায়িত্ব উনি টোটাল দায়িত্ব দিয়েছে, 500 গরু বছরে ওয়াটার দিয়েছে আমাকে। হ্যাঁ, আমি আমার চেষ্টা দিয়ে আমি ওনাকে সম্পূর্ণ ভালো ভালো গরু দেব। তাইলে ভবিষ্যতে এই সাধারণ মানুষের কী হবে? সাধারণ মানুষকেও গরু দেবো, সাধারণ মানুষকে কেন দেবো না, সাধারণ মানুষ তো আর উনি তো বছরে নেবে। আচ্ছা, আর উনি তো সবসময় নিচ্ছে না। হুম, সাধারণ মানুষ যখন আসবে তখন সবাইকেই দেবো আমি। মানে সবার জন্যই আপনার দরজাটা খোলা? সবার জন্যই আমার দরজাটা খোলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা তুইন ভাই একটা জিনিস আমরা জানতে চাই, যে এই যে দুই একজন আমাদেরকে কমেন্টস করে হ্যাঁ অনেক কথা লিখে যায় আপনার নামে, যে আপনি মানে খারাপ কথাই বলে আর কি, তো এই বিষয়ে আপনার একটা বক্তব্য আমি চাই। শুনেন ভাই, আমি তো আর সবারে ভালো হইতে পারবো না, আমার আশেপাশে অনেকজন শত্রুও থাকতে পারে। হ্যাঁ, আমার অনেক খামারওয়ালা এখানে শত্রু আছে, যাদেরকে আমি এখন মাল দিই না, যার যে যে খামার সাথে আমি কোনো লেনদেন করি না। এখন আপনি আপনি একটা জিনিস ইনকোয়ারি করে দেখেন না, যে দিনাজপুরে কোন খামারওয়ালা আমাকে করে লেনি, সবাই আমাকে করে লিছে, আমাকে সবাই খালি বাকি চাই, আমি যখন বাকি দিতে পারি না তখন আমি খারাপ না। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, তারপরে যখন দেখলাম যে একজন মাননীয় সাংসদ সেলিম ওসমান, তার মতো একজন ব্যক্তি আপনাকে এসে ওস্তাদ ডেকেছে, তো তাহলে নিশ্চয়ই আপনার মধ্যে সেই কোয়ালিটিটা উনি দেখেছেন, সেই কোয়ালিটি উনি পাইছে, উনি পেটটি গেলেও আসে পাইলো। ভাই আপনার অনেক কাজে ক্ষতি করে দিয়েছে। না না ঠিক আছে ভাই, সমস্যা না, কিন্তু ফোনটা খুলে না, আর ক্ষতি দিয়ে আপনি জাহান পাগল হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা যে প্রতিবেদনটি দেখানোর চেষ্টা করলাম এটি এই প্রতিবেদনের প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে আমরা আরও বিস্তারিত কথা শুনব মাননীয় সাংসদ সেলিম ওসমানের, সে পর্যন্ত আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।